বাবার খুব শখ ছিল ছেলের বাইকে ঘোরাঘুরি করবে, তাই ছেলেটা বাবাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিল। কয়েক বছর বাইক চালানোর অভিজ্ঞতায় কোনো দুর্ঘটনা না ঘটলেও আজ বাবার সামনে লাশ হয় মাঝ রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ছেলেটি। বাবাকে নিয়ে বাইক চালাতে গিয়ে শীতের সকালে যুবক ছেলের সড়কে লাশ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নীলফামারী সদর উপজেলার রাজদিয়ার এলাকায়। জানা যায়, সাহেব মিয়া শহরে চাকরি করে। দুই দিন আগে বাড়ি ফিরেছে ছুটি নিয়ে। ছেলেটাকে নতুন একটি বাইক কিনে দিয়েছে শখ করে। সেই বাইকে ছেলের সঙ্গে ঘোরার খুব ইচ্ছে ছিল বাবার। শীতের সকালে প্রচণ্ড ঠান্ডা অপেক্ষা করে বাপ ছেলে নতুন দামে বাইক নিয়ে ঘুরতে বের হয়েছিল। তারা ঘোরাঘুরি শেষে পাশের উপজেলা থেকে খেজুর রস খাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু কিছুটা পথ যাওয়ার পরে রাস্তায় কুয়াশা আর ভেজার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ছেলেটি। এতেই দুর্ঘটনা কবলে পড়ে তারা। বাইক থেকে পড়ে ছিটকে যাওয়া সালমানের গলার ভেতরে একটি বাঁশের কিছু অংশ ঢুকে যাওয়ায় সেখানেই তার মৃত্যু হয়। আনন্দ ভ্রমণ করতে গিয়ে বাবা তার চোখের সামনে ছেলেকে মরতে দেখবে তা ভাবেনি কখনোই। এমন ঘটনায় জ্ঞান হারাচ্ছে বারবার মা। দর্শক, বাবাকে নিয়ে ঘুরতে গিয়ে লাশ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনায় শোকাহত পরিবারকে নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।